আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আমি আজ সারা ঘুম থেকে উঠছি, উঠেও পড়ে যাচ্ছি, সারা বিরাস করতে করতে যাচ্ছে, দেখেন। আর এই যে আমার বিড়ালটাও আসছে আমার সঙ্গে সঙ্গে, তার উপরতলায় এখনো শুধু আব্বু উঠছে। আর সারা কালকে আমার মুখের উপর পড়ে এই যে ঠোঁট এখানে কেটে দিয়েছে, কালকে অনেক ডিস্টার্ব করছে কারেন্ট রাতের বেলা। বুড়িটা বুড়ি এখন আমার পরে, তুমি দাদুর কাছে যাবে, এটা আমি রান্না করি, ভাত চুলাই দিই। খুব জ্বালাচ্ছে এই যে গাছ, আমার এই ফুলগুলো একটু শুকাই শুকাই গেছে। হাত দিয়ে চটকায় মেখে দেবো। আর আমার দিকে ঢেঁড়স কেটে নিচ্ছে, মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এটা হচ্ছে না, আমি তো কাজে করি না, আমি বসে খাই, আমি কাজে করি না। আমার হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি করতেছে, ডালটা ফুটে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দেব। আজকে আমাদের খুবই খারাপ লাগছে, আমাদের এক চাচা শ্বশুর মারা গেছে, অনেকদিন অসুস্থ ছিল, আব্বু চাচা তো ভাই ঢাকায় মারা গেছে, একটু পরে আসবে। মিতাফুম্মা বাবু ওই ঘরে আল্লাহ আল্লাহ করে কান্তেস, দেখেন কই বাবু, গরম লাগে তো, ভর্তা করতেছে, আলু ভর্তা, করল্লা ভর্তা, গরমের দিনের জন্য আমি করল্লা দিচ্ছি। আর এটা মিষ্টি কুমড়া, ভাতে দিয়ে ভর্তা করলে স্বাদ হয়, তাই ভাতের মধ্যে সব কিছু দিছিলাম। গরম গরম ভর্তা দিয়ে খাও, আসো। আর আমাদের চাচা শ্বশুরের লাশ এসে গেছে, এখন ফোন দিছিল আমাদের বাসার থেকে একটু দূরে, 2-3 মাস পরে যাব ওখানে, এখন নাস্তা করে। যখন আমি ভিডিও চালু করি তখন ও ঢাকার জন্য রেডি হয়ে থাকে, নাস্তা করতেছে, একজন একজনকে সব নাস্তা করা। আমার মেয়ে এখন হচ্ছে আমার এক মেয়ে বিস্কিট আর চা খাচ্ছে, আর একটা এখন এই মাত্র উঠছে, কি খাবে আমি বুঝতে পারছি না। আজকে ভাতই খাবেন, ভর্তা ভর্তি ভাজি আছে, ওই দেখেন ডাকছে। সবাই গেছে, আম্মা আব্বু ছোট কাকি কাকু দেখতে গেছে, আমরা পরে যাব, জোহরের নামাজের পরে মাঠে হবে। ঢাকায় মারা গেছিল, আইসিইউতে ছিল, হার্টের সমস্যা ছিল, অনেকদিন ধরেই অসুস্থ ছিল কাকুটা, আমার শ্বশুরের চাচাতো ভাই। আহ,
হায়দার কাকা নাম। আমি করলা ভর্তা খাচ্ছি, ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না, ঝরঝরা ভাত আর করলা ভর্তা খুব স্বাদ করে খাচ্ছি। আমরা কি মুসলমান না যে এগুলা করবো? আমরা এটা সবসময় পছন্দ করি। ওইটা কে চিনতে পারছি না তো, কোথা থেকে আসতেছে এমন করে? আমি তো বসে বসে খাই ভাই বা ভাই খাওয়ার। আমি তো কি করে, এটা তো ক্যামেরার পিছনে দেখানো যায় না, সারা বাড়ি গুছানো মেয়ে তো কুমার নাই। আমার কথা উত্তর দেবো কেন? এক আল্লাহ দেখে আর বাড়ির লোক জানে। আমি কাটটা খাই একমত, আমি জানি আমার আল্লাহ জানে, বাড়ির লোক জানে। আর কি করি না করি সেটা আপনাদের বলবো নাকি? আমি কারোর কোন কমেন্টের উত্তর দিই না, মানে আমার দর্শকরা আমার জন্য আমার ভালোর জন্যই কমেন্ট করে। ঠিক আছে করুক, করবে, সমস্যা নাই। কমেন্ট করলে পর ভুল ভুল মানে সংশোধন হয়। হ্যাঁ আমার মেয়ে ছোট মেয়ে গোসল করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে আপু, গোসল করে দেবো, আমার খাওয়া শেষ। গরম করা যায় বলো, নিচে থেকে নিলাম না মাজা জিনিস, চলো আসো ধোয়া। আচ্ছা মাঝে দেখাও, আসো মাঝে দেখাবো কেন, এই মাত্র মিতা হুম্মা মাঝি রাখছে, দেখি একটু মাঝি রাখছে, দেখি একটু আমার সাথে ঢং করতে। সবাই কিন্তু নাটক করে, নাটক এত সাথে পানি কেন এখানে 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 রাখো রাখিয়া। আজকে ডিম পোস্ট করে দেখাবো যে বাস্তবই হয় কিনা। এই দেখেন রেখে গেলাম তাওয়া, আর এত পরিমাণ রোদ, আল্লাহ দেখি আমার গাছের মরিচ গুলা পেকে গেছে, একটু দেখেই যাই আসছি যখন। এই দেখেন লাল লাল হয়েছে এই গাছের গুলাও, আল্লাহ শিখা ফুম্মা কত পানি ফেলাইছে। রোদের থেকে আসলাম, ছোট কাকি কাছে বাটিটা এসে আর আগে গরম করে নিবি না, আমি কাছে গরম করা যায় বলেন, আজকে আমিও দেখবো। সবাই এত ডিম পোস্ট করছে ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেখছি, আসলে ঘটনা কি আজকে আমিও দেখাবো। তাই কোনদিন হয় আমার মেয়ে তাওয়ার পর আমাকে হাত দিয়ে দেখা দিচ্ছে যে গরম আছে কিনা, বুঝছো? আমি তাই গরম করতে পারি, এখন রেখে আসছি, 30 মিনিট পর যাবো, 30 মিনিট পর যাই আমি ডিম পোস্ট করবো। আমি তো দেখছি ইন্ডিয়া একটা একটাতে
আজকে দেখি আমিও পারি কিনা। দুবাইতে বৃষ্টিতে হয় ডুবে গেছে, ওরা আর তাওয়া দিয়ে গরম করতে পারছে না। মানে বাঙালি ভাইরা আছে না, ওরা ডিম পোস্ট করে দেখাইছিল, ওদের থেকেই তো সবাই বাংলাদেশের মানুষ এটা ভাইরাল করছে। আপনার ছেলে তো ছিল দুবাই 2 বছর না, পুরো দেখো সৌদি আর দুবাই মরুভূমির দেশ, ওখানে অনেক লোক বালি, তো এই জন্য তাপমাত্রা বেশি, ওখানে হতে পারে। ভর্তা খাচ্ছে সবা, ভর্তা না এটা মাখানো বিট লবণের ঝাল এর ভিতরে, আর এখানে চা বানাচ্ছি দুধ চা। আমার কিন্তু আছে দুধ খাও বাবা, দুধ চা খাই মরতে চাই। দেখতে গেছিলাম গাড়ির মধ্যে একদম এসিতে রাখছে, একদম ধোয়াই টোয়াই পরিষ্কার করে ওখান থেকে নিয়ে আসছে, দেখি এই মাত্র আসলাম। বুরকা ছাড়ি নাই, বুরকা এখন ছেড়ে রান্না করতে করতে গেছিলাম, আর মোবাইল নিয়ে যাই তো ভিডিও করা যাবে না। আসলে এসব দুঃখজনক ব্যাপার, খারাপই লাগছে যে শরীর স্বাস্থ্য ফর্সা মানুষ ছিল কালো কুসকুসা হয়ে গেছে প্রায়। গরুর মাংস রান্না করবো, এখানে সব রকম মশলা দিয়ে দিছি, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিই নাই, আর এলাচ দারচিনি এগুলো দেওয়া হয় নাই, দিয়ে দিলাম। সরিষার তেল দিব, এখানে হলুদ লবণ আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দিচ্ছি, তেল অল্পই দিচ্ছে যেহেতু মাংসতে তেল আছে। বিশ 30 মিনিট হয়ে গেল তো কুম্মা, 1 ঘন্টা পর যাবো ডিম পোস্ট করতে, নাকি একটু পর যাই? আর একটু গরম হোক তাহলে ভাজাটা ভালো হবে। মাখানো শেষ, আমার ডালটা ফুটে উঠলে আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব। ভাজার জন্য লবণ আর মরিচ কাঁচা পেঁয়াজ ছটকা এনেছি, যে ডিম নিয়ে যাবো এখন ছাদে, দেখি ডিম ভাজতে পারি কিনা। হাসি পাচ্ছি আমি, আচ্ছা আম্মু এটা কি গরম হয়েছে? আচ্ছা দেখি না হয় নাকি, ডিম গুলাচ্ছে দেখে আমরা কিন্তু হ্যাঁ 1 ঘন্টা পর, আল্লাহ আল্লাহ হয়েছে না তো, একদমই হচ্ছে না, সবদমে এখন এটা এমন রেখে দিতে হবে বুঝছো, তারপরে আমরা যে মানুষ দেখি সাথে সাথে হয় ডিম রাখা হয়েছে, এখন আমরা এদিকে ঘুরে বেড়াবো 10-15 মিনিট, দেখি কি হয়, দেওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ হ্যাঁ আপনি যান, ডিম ডিম এখন ভাজা হবে, এটা বিশ্বাসযোগ্য কথা না মনে হয়, এই যে আম গাছে আমাদের। আরে হয়ে যাবি নি, চুপ করে থাকো তো, দেখি হয় নাকি, মিথ্যা না সত্যি, ভাজা হয় নাকি দেখি, তাই না শোভা? হবে হবে, আমরা এতক্ষণ বসেছিলাম, দেখি কি হয়েছে আম্মু, দেখি একটু আমি দেখো কেমন হয়েছে। এটা কি কোনো ডিম ভাজা? কোনো ডিম ভাজা? আচ্ছা আচ্ছা থাক।
এই দেখেন এমন ডিম ভাজা হয়েছে, এখন এই ডিম খেতেও পারবো না, চুলাই লে যাই রান্না করি, আর কিছু করার নাই। আর একটু বসি, আর একটু বসার টাইম নেই, রান্না করছি না, তেল কি হয়ে গেছে না। চলো চলে যাই, আমাদের পক্ষে সম্ভব না, এরকম ডিম ভাজা খাওয়া যায়? আমি খাবো, আমার মেয়ে আমাকে খাইতে বলতেছে, অবশেষে ছাদে ডিম ভাজতে যায় এই অবস্থা, এখন চুলাতে ভাজা লাগবে। এই যে এই কোনো মতো সিদ্ধ সিদ্ধর মতো হয়েছে, এখন একটু ভাজি নেই চুলাইতে, আর কিছু করার নাই। ডিম তাওয়ার উপর দিয়ে আমি 20 মিনিট পর যাই এই অবস্থা দেখছি, আর সবার দেখি যে তাওয়ার পরে ডিম দেওয়ার পরেই ভাজা হয়, কেন বুঝি না, মনে হয় গরম করে রাখে একের থেকে। চুলার থেকে আবার ভাজি নিলাম, এসে আমি এখন ডিম রুটি দিয়ে খাবো, দেখি এমনই খাচ্ছি, ফ্রিজে উঠাচ্ছি না, তাওয়াটা গরম করে নিলে হয়তো বা ভাজা হয়তো, কিন্তু মিথ্যা কাজ করতে পারলাম না তো, মানে অনেকক্ষণ রাখার কারণে ডিমটা একটু শক্ত হয়ে গেছে, তাও খাচ্ছি, নষ্ট করব কেন। মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট, এই যে আলু দিয়ে ঘন্ট, রান্না কমপ্লিট, এখন রান্নাটা রান্নাঘর পরিষ্কার করে নিব। বড়মার ঘরে এসে বড়মার থেকে ঈদ পরব বিচাচ্ছে, ঈদ চলে যাওয়ার পর ঈদ পরব বিচাচ্ছে, না আমি নিব, আসো মা আসো। ঘর সময়ের বিছানার চাদর তোলা হয়েছে, আর আসতেই পারিনি রুমে, এই মাত্রই আসছি, কেন হচ্ছে অনেক মেহমান আসছিল ওই বাসায় থেকে, এই বাসায় সবাই দেখা করতে আসছে দাদির সঙ্গে, খাবার টাবার দেওয়া হলো, এখন রান্না করছিলাম যা তাই দিয়ে খাওয়ানো হয়েছে, আর আমি কারো ভিডিও করি নাই, ওরা পরে ভিডিওতে আসতে চাচ্ছিল, ভিডিও করতে পারি নাই, ওদের ভিডিও করি নাই বলছে, পরে শুনছে যে আমি নাকি ভিডিও করি, পরে ভিডিও উঠছে চাইছে, কিন্তু ওদের গাড়ির জন্য তাড়াতাড়ি চলেও গেছে, আর আসলে আমি মনে করছি কেউ ভিডিওতে আসবে কি না, মানে হচ্ছে একজন মারা গেছে, এই জন্য আমি ভিডিও করি নাই, পরে ওরা চাচ্ছিল ভিডিও করতে। এটা কী করতেছ তুমি, হ্যাঁ এই কেউ, হ্যাঁ আই পোছা মেয়ে, গোসল করার পর লাগাচ্ছে, এই যে সবার দুপুরে খাবার খাচ্ছে, সালাদ আর ডিম ভাজি আর ডাল, আর অন্য কোনো জিনিস খাবে না সে, কি খাবা তুমি, গরুর মাংস মাছ খাবা তাহলে, হ্যাঁ কি বিড়বিড় করে কি বলতেছো, হালকা খাবার খাবো, আর বাবু ওই ঘরে, বাবু ভাত খাবার ভয় ওই ঘরে পোলা আছে, ও ভাত খাবার ভয় ওই ঘরে পোলাইছে, হুম ওই তো খাও, দুষ্টুমি করো না, তাড়াতাড়ি খায় না, আমি গোসল করতে গেলাম, এমন ভাত ভর্তা বানালে কিন্তু খাবো না, বুঝছো, একদম খাবো না, আমি রাগ করেছি, মায়ের পাতে দিচ্ছে লাইট না দিয়ে আজকে ভিডিও করতেছে, এত লাইট আর মানে রোদের আলো, অনেক আলো, আমার চাষটা ভাই মারা গেছে, তার ভিডিও ভিডিও করা একটা, না ভিডিও করা কিছু না, আমার মেহমানদের করলে হইতো, তখন ওই মুহূর্তে অত মানুষের মধ্যে করা হয়নি, আমরা নানির বাসা থেকে খেয়ে আসছে, যাও দাদু আর কন্যা কি করে দেখে আসো তো, দাদু কত যাও, আচ্ছা যাও, ছোট যাতে গেল গো সবাই।
সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সারা টাটা দাও, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে।